এরকম একটা ধোয়া ওঠা ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না, এক প্লেট ভাত কিন্তু আপনারা এইভাবেই খেয়ে ফেলতে পারবেন। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। আজ আমি আপনাদের দারুণ মজাদার একটা পটলের ভর্তা রেসিপি শেয়ার করব। অনেকে অনেকভাবে তৈরি করে থাকে, আমি যেভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে মজাদার পটলের ভর্তাটা তৈরি করতে হয়। প্রথমে আমি চারটা পটল নিয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে, উপরে আমি ছুরির সাহায্যে এভাবে একটু ছিলে নিচ্ছি, পুরোপুরি স্কিনটা ফেলে দেব না, শুধু ছিলে এভাবে টান দিয়ে ছিলে নিব উপরের আবরণটা। আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে এটাকে ছিলে নিচ্ছি। আমি সাইডের যে অংশগুলো আছে সেগুলো ফেলে এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তো আমার কাটা হয়ে গেছে, আমি সবগুলো পটল কিন্তু এভাবেই কেটে নিয়েছি। এখন একটা কড়াইয়ের মধ্যে আমি সম্পূর্ণ পটলটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো 10 থেকে 15টা কাঁচামরিচ। ঝালটা আপনারা যার পছন্দ মতন দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2টা রসুন, এইভাবে আমি ছাড়িয়ে রেখেছি সেটা। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন পেঁয়াজ। আর দিয়ে দিব 1/2 কাপের মতন পানি। পানিটা আপনারা বুঝে দিবেন, যেহেতু পানিটা আমরা সম্পূর্ণ শুকিয়ে ফেলবো সেজন্য এই তো নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আপনাদের আমি নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ পানিটা আমি নেড়ে চেড়ে এভাবে শুকিয়ে নেব। শুকিয়ে যাওয়া হয়ে গেলে হালকা একটু ভেজে নেব আমি পটলটাকে। এই দেখুন আমার পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। একটা ব্লেন্ডারের জগে আমি সম্পূর্ণ পটলের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এই দেখুন আমার ব্লেন্ডার করা কিন্তু হয়ে গেছে, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই কিন্তু এটা ভর্তাটা আপনি এটা তৈরি করে ফেলতে পারবেন। এই দেখুন কতটা মিহিন করে আমি করে নিয়েছি। এখন আমি অন্যদিকে একটা পাত্র চুলায় বসিয়ে দেব, তার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন আমি 1 টেবিল চামচের মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা দিলে ঘ্রাণটা অনেক ভালো আসে। দিয়ে দিব 6টা শুকনো মরিচ। এখন একটু নেড়ে চেড়ে আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি শুকনো মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। এখন সেই তেলের মধ্যেই দিয়ে দিব 2 টেবিল চামচের মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব সেই ব্লেন্ডার করে রাখা মিশ্রণটা। সম্পূর্ণ মিশ্রণটা দেওয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে ভালো মতন মিশ্রণটাকে মিশিয়ে নেব। এই তো মিশ্রণটা মিশানো হয়ে গেলে এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা একটু বুঝে দেবেন, কম বেশি করে দিয়ে নেবেন আপনাদের চাহিদা মতো। এই তো নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সেই শুকনো মরিচ, ক্র্যাশ করে আমি এভাবে ডলে নিয়েছি, সেটাকে আমি এখন দিয়ে দিচ্ছি। এতে সুন্দর একটা কালার আসবে আর ঘ্রাণটাও কিন্তু অনেক সুন্দর লাগবে। নেড়ে চেড়ে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। আমি এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এই তো আমার পটলের ভর্তাটা কিন্তু একদম রেডি। দেখুন কতটা লোভনীয় আর কতটা সুন্দর লাগছে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।